পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী রশিটান খেলা। সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে যেন উৎসবের আমেজ, যেখানে খেলা দেখতে আশপাশের গ্রামগুলো থেকে মাঠে ভিড় জমায় দর্শনার্থীরা। সাইকেল, রিক্সা, ভ্যান, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে করে দর্শকদের সমাগম ঘটে। দেবীগঞ্জ উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য দর্শক ঐতিহ্যবাহী রশিটান খেলা দেখতে আসে। এক পর্যায়ে সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের করতালিতে জমে ওঠে খেলা। উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়দের মধ্যে লড়াইটা ছিল সমানে সমান। সুস্থ বিনোদনের জন্য হারিয়ে যাওয়া এই রশিটান খেলা নিয়মিত আয়োজনের দাবি জানান স্থানীয় দর্শকরা। আমি এই প্রথম রশিটান খেলা দেখতেছি, আমার দেখে খুব ভালো লাগতেছে। এটা গ্রাম বাংলার ঐতিহ্য, এটা সবাই যেন ধরে রাখে। আশা করি পরবর্তীতে যেন এর চেয়ে ভালো খেলা আমাদেরকে উপহার দিতে পারে। পুরানো বয়স্ক লোক ছেলে পেলেদের যারা নতুন প্রজন্ম আছে তারাও আছে, এই খেলাটা দেখার জন্য খুবই আনন্দ পাচ্ছে। দর্শকদের মতো খেলোয়াড়রাও এমন আয়োজনে সন্তুষ্ট। আমরা রশিটান খেললাম, মানুষ অনেক ভালো বলতেছে, আমরা অনেক আনন্দ পেয়েছি। বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখার স্বার্থে এ ধরনের আয়োজনকে আজকে যে যুব সমাজ আয়োজন করেছে, এই যুব সমাজকে যেন আগামী দিনগুলিতে এ ধরনের আয়োজন করার জন্য আপনারা সহযোগিতা করেন। এদিকে প্রতিযোগিতার ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্টদের পৃষ্ঠপোষকতা চেয়েছেন আয়োজকরা। আমাদের যে ঐতিহ্যবাহী খেলা, এগুলো আমাদের সবাইকে মাঝে মধ্যে আয়োজন করতে হবে এবং আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় সার্বক্ষণিকভাবে সাপোর্ট করি। কালীগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত রশিটান খেলায় অংশ নেয় 8টি দল। পঞ্চগড় সমসংবাদ।